ওদের পছন্দের একটা বাসা আছে, ওই বাসাতে ঢুকায় ওদেরকে ইচ্ছা যোগ্য মারছে। এখানে কুপ আছে আমার ভাই, এখানে কুপ আছে, পিছনে গায়ের পিছনে কারেন্টের শর্ট আছে, পুরা শরীর মানে একবার পুড়ে গেছে। হয়তো অনেক মারার পর যেহেতু ফরান যাইতেছে না, তখন মানে কারেন্টের শর্ট দিছে পিছন থেকে। ও ভাই আই দাও ভাই, তোর মানে হেকু তাকু দে তো লো ভাই, আছে তো মাপ দিয়ে দিকে দে, আছে তো ভাই দে দিকে। কাজল মেম্বরে আর আসিনে হুন্ডার তুলে আই দেখি, ইয়ার পরে দেখি যে বিভিন্ন শহরে আটটা নাটা করিয়ে নে কাজল মেম্বরের গুণার দায় তুল তার লাশ দেখি তুলে আমাকে কাজল মেম্বরে মানুষের আছে মারার ঘরে হাজল মেম্বরে যে ঘট প্রাজার তুলে ইচার গুণা মানে মানুষ আছে ইচারা ইচারা বাজ্যে উজ্জয় মারি কারণ সব দিয়ে নে মারি ফেলে ইয়াবা আছি আর বিচারখান চাই দেখি ফাঁসি আর কিছু নবা আছি আর পাতি বয়ে তো হাত দিও হাত দিয়ার রে মেম্বারে ফোন করছে ফোন করি আর হাত দিয়ার মেম্বারে কাজল মেম্বারে ফোন করি আর হাত দিয়ার হতে গাড়ি নবা জানি না ভারি তাহলে তুই গাড়া মাঝে বাইরে গাড়া তুই ঘর তুই বাইরে গাড়া তাই আজির আই আর হুন্ডাত করি বেশি দিয়ে তুলি আর হাত দিয়ার লগি লই জানার পরে লাইতের এগারোটা বাজে আর আমার ভাই ইদে হাত দিয়ার এটা মারি ফেলাই। মূল ঘটনা হচ্ছে যে আমার ভাই বাসায় ছিল, উনি দশটা সাড়ে দশটার দিকে বাসায় ছিল, সাড়ে দশটার পর কারেন্ট গেছে গা এলাকা থেকে। তখন কাজল মেম্বার আমার বাইরে কল দিয়ে সাবেক মেম্বার, এটা কাজল মেম্বার হচ্ছে আমাদের সাবেক মেম্বার, ও কল দিয়ে আমার বাইরে ডাকছে বাসা থেকে বের হইতে বলছে। ও বাইক নিয়ে এসে আমার বাইরে বাইকে তুলছে, পিছনে বাইকে তুলে ওর ফজেটে নিয়ে গেছে। ফজেটে নেওয়ার পর হয়তো ওদের পূর্ব শত্রুতা ছিল, এই জন্য ওদের ফজেটে একটা বাসা আছে, ওই বাসাতে ঢুকায় ওদেরকে ইচ্ছা যোগ্য মারছে। এখানে কূপ আছে আমার ভাই, এখানে কূপ আছে, পিছনে গায়ের পিছনে কারেন্টের শর্ট আছে, পুরা শরীর মানে একবার পুড়ে গেছে। হয়তো অনেক মারার পর যেহেতু ফরান যাইতেছে না, তখন মানে কারেন্টের শর্ট দিছে পিছন থেকে। লাশগুলা মানে মারার পর লাশগুলা ফজেট আছে ওদের ফজেটের মানে কাঁড়ির পাশে, কাঁড়ির পাশে উল্টায় রাখছে যেহেতু শর্টটা দেখা না যায়, কিন্তু দায়ের কূপ আছে এখানে, দায়ের কূপটা দেখা যাচ্ছে, শর্টটা যেন দেখা না যায়। এখানে ফেটে একেবারে সে বিলেট দিয়ে এখানে ফেটের মধ্যে একেবারে মর্গে আমি সব দেখছি, এখানে সব আঁকা আঁকা উদু পুরা শরীরটা মানে জ্বালাই ফেলছে কারেন্টে সব দিয়ে ফরান যাইতেছে না। এই জন্য এটা হচ্ছে যে প্রথম আসামি হচ্ছে যে কাজল মেম্বার, আমাদের সাবেক মেম্বার উনি কাজল মেম্বার। দ্বিতীয় হচ্ছে যে ইমতিয়াজ, ওইখানে উনি পরিচালক, ফজেটের পরিচালক হচ্ছে ইমতিয়াজ, ওর স্বাস্থ্য ভাই ইমতিয়াজ হচ্ছে ওইখানে হচ্ছে সাবেক মেম্বারও, ওরা দুজন মেম্বার আছে ওদের গোষ্ঠীতে, ওরা হচ্ছে অনেক বড় লোক, ওদের সাথে ওরা সমাজ পরিচালনা করে, ওদের সাথে কেউ মারতে পারে না, ওদের পাওয়ার বেশি এই জন্য কেউ মারতে পারে না ওদের সাথে। আমরা সঠিক বিচার চাই প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে দুজনের, দুজন যেহেতু মারা হয়েছে কোনো একজনের ফাঁসি চাই আমরা, ওই আসামি থেকে কোনো একজনের ফাঁসি হতে হবে।